নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার 365 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। কিন্তু সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে বিগত এক মাস কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি, সেটা আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, এবং তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এবার থেকে কিন্তু নিয়মিতভাবে আপনারা ভিডিও কিন্তু এই চ্যানেলে পাবেন, এবং আজকেও কিন্তু আমি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি যে চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে আলোচনা করব, সেটি কিন্তু বার করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে। তো বন্ধুরা, বিএসএফের পক্ষ থেকে কিন্তু আপনাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের জন্য কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, মোট কতগুলি ভ্যাকেন্সি আছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন মূল্য কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী লাগবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং কিন্তু আপনারা আমাদেরকে ফেসবুকে এবং টেলিগ্রামেও কিন্তু ফলো করতে পারেন। লিংক কিন্তু নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে কিন্তু আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিরেক্টরেট জেনারেল বিএসএফ। এবং দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এই দুটি পদের জন্য কিন্তু আপনাদের ভ্যাকেন্সি বার করা হয়েছে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফারের জন্য কিন্তু একমাত্র এসটি ডিপার্টমেন্টেই কিন্তু টোটাল 11টি ভ্যাকেন্সি বার করা হয়েছে, এবং আপনি যদি হেড কনস্টেবলের পদে দেখেন সেখানে কিন্তু টোটাল ইউআর ক্যাটাগরিতে 154টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 41টি, ওবিসি ক্যাটাগরিতে 65টি, এসসি ক্যাটাগরিতে 38টি এবং এসটি ক্যাটাগরিতে 14টি, অর্থাৎ টোটাল 312টি ভ্যাকেন্সি কিন্তু বার করা হয়েছে হেড কনস্টেবল পদের জন্য। তো টোটাল আপনি যদি যোগ করেন তো টোটাল 323টি ভ্যাকেন্সি কিন্তু আপনারা খুঁজে পাবেন। এবার এখানে দেখুন, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আপনাদের মেনশন করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 10% ভ্যাকেন্সি কিন্তু আপনাদের এক্স সার্ভিসম্যান পদের জন্য কিন্তু রেখে দেওয়া হবে। এবং দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া আছে 2 নম্বর পয়েন্টে, ভ্যাকেন্সিজ আর সাবজেক্টেড টু চেঞ্জ, অর্থাৎ আপনাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু বাড়তে এবং কমতে পারে, এবং এটার কিন্তু সম্পূর্ণ রাইট বিএসএফের তরফ থেকে, বিএসএফের কাছে কিন্তু আছে। এবং দেখুন, লাস্ট ডেট কিন্তু 30 ডেজ অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট নোটিস, অর্থাৎ আপনাদের কিন্তু 30 দিন হাতে সময় থাকবে নোটিস পাবলিশ হওয়ার দিন থেকে। এবং দেখুন, ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ লিমিট শ্যাল বি ক্লোজিং ডেট ফর দ্য রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি যেদিন ক্লোজ হবে সেই ডেটটা কিন্তু আপনাদের কিন্তু এজ লিমিট হিসাবে কিন্তু গণ্য করা হবে। এবার বন্ধুরা আসে যাওয়া যাক, দেখুন আপনাদের বেতনের ক্ষেত্রে, তো দেখুন এএসআই এর ক্ষেত্রে কিন্তু আপনাদের লেভেল 5 ক্যাটাগরিতে কিন্তু আপনাদের পেমেন্ট হবে, অর্থাৎ পেমেন্ট স্ট্রাকচার কিন্তু হবে আপনাদের 29,200 থেকে 92,300 অবধি। এবং দেখুন, হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আপনাদের লেভেল 4 ক্যাটাগরিতে পেমেন্ট হবে, অর্থাৎ 25,500 থেকে 81,100 পর্যন্ত। এবং বয়সসীমা দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া আছে বয়সসীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং আপনি যদি ইউআর ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তো, অথবা অন্য কোনো ক্যাটাগরি থেকে হয়ে থাকলে কিন্তু বয়সের ছাড় পাবেন। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখুন, আপনাদের কিন্তু মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে। বন্ধুরা, আবেদন আপনারা কীভাবে করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে আপনাদের। দেখুন, https recruitment.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এবং বন্ধুরা দেখুন, লাস্ট 6 নম্বর পয়েন্টে কিন্তু বলে দেওয়া আছে ফার্দার যদি কোনো রকম আপডেট দেওয়া হয় সেটা কিন্তু আপনাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু মেনশন করে দেওয়া হবে। এবং দেখুন, আপনাদের আবেদন কিন্তু আপনাদের আগস্টের দিক থেকে শুরু হবে, আগস্টের প্রথম দিক থেকে, সেটা কিন্তু আপনারা ওয়েবসাইটটি ফলো করতে পারেন। ওয়েবসাইটটি দেখুন এরকম হবে আপনাদের দেখতে, rect.bsf.gov.in এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের ওপেন করতে হবে। এবং দেখুন, এখানে মেনুতে গেলে আপনারা দেখতে পাবেন হোম, মাই প্রোফাইল, রিক্রুটমেন্ট ওপেনিংস। তো এই রিক্রুটমেন্ট ওপেনিংসে কিন্তু আপনাদের ক্লিক করে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, এবং যেই সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবার আগে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।